প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্টিনেজ, একই উপহার দিলেন প্রধানমন্ত্রীকে। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ। এর আগে সকালে ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান, যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে। সেই অনুষ্ঠানেই মার্টিনেজ পান তিনটি উপহার। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পলক বলেন, মার্টিনেজকে বাজ পাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট, এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৈরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। বাজ পাখির নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, মার্টিনেজ বাজ পাখি নামটি বেশ পছন্দ করেছে, সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে। বাংলাদেশের ভক্তরা মার্টিনেজকে বাজ পাখি নামে ডেকে থাকেন, এটা তাকে জানানোর পর থেকেই মুখস্থ করার চেষ্টা করেন। মার্টিনেজকে যারা নিয়ে এসেছেন সেই ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠানের গালিব নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রা পথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে, বিশ্বাস করুন পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত। সম্মানিত দর্শক, মার্টিনেজকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।